হ্যালো গাইজ, এসএস ক্রিকেটের বলিং কম্পারিজন ভিডিওতে স্বাগতম। শাহিন আফ্রিদি, মুস্তাফিজুর রহমান, মিশেল স্ট্রাক এবং ট্রেন্ট বোল্ট এদের চারজনের মধ্যে টি টোয়েন্টি বলিং কম্পেয়ার করব। তো এদের চারজনের মধ্যে কে সেরা সেটা আমরা বিস্তারিত জানব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। পার্সোনাল ইনফরমেশন, শাহিন আফ্রিদির জন্ম তারিখ 6 এপ্রিল 2000 সাল, বয়স 21 বছর। মুস্তাফিজুর রহমানের জন্ম তারিখ 6 সেপ্টেম্বর 1995, বয়স 25 বছর। সিল স্ট্রাইকের জন্ম তারিখ 30 জানুয়ারি 1990, বয়স 31 বছর। টিন বোল্ডের জন্ম তারিখ 22 জুলাই 1989, বয়স 32 বছর। শাহিন আফ্রিদির উচ্চতা 6 ফিট 4 ইঞ্চি, ওজন 81 কেজি। মুস্তাফিজুর রহমানের উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি, ওজন 67 কেজি। মিশেল স্ট্রাইকের উচ্চতা 6 ফিট 6 ইঞ্চি, ওজন 92 কেজি। টিন বোল্ডের উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি, ওজন 70 কেজি। শাহিন আফ্রিদি পাকিস্তান টিমের বোলার এবং জার্সি নাম্বার 40। মুস্তাফিজুর রহমান বাংলাদেশ টিমের বোলার এবং জার্সি নাম্বার 90। মিশেল স্ট্রাইক অস্ট্রেলিয়া টিমের বোলার এবং জার্সি নাম্বার 56। টিন বোল্ট নিউজিল্যান্ড টিমের বোলার এবং জার্সি নাম্বার 18। শাহিন আফ্রিদি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং লেফট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার। মুস্তাফিজুর রহমান লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং লেফট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার। মিশেল স্ট্রাইক লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং লেফট আর্ম ফাস্ট বোলার। টিন বোল্ট রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং লেফট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার। টি টোয়েন্টি বোলিং কম্পারিজন, শাহিন আফ্রিদি টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2018 সালে, খেলেছেন 30 ম্যাচ। মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন পাকিস্তানের বিপক্ষে 2015 সালে, খেলেছেন 52 ম্যাচ। মিশেল স্ট্রাইক টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন পাকিস্তানের বিপক্ষে 2012 সালে, খেলেছেন 41 ম্যাচ। ট্রেন্ট বোল্ট টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে 2013 সালে, খেলেছেন 34 ম্যাচ। শাহিন আফ্রিদি বল করেছেন 107.2 ওভার এবং উইকেট পেয়েছেন 32টি। মুস্তাফিজুর রহমান বল করেছেন 189.3 ওভার এবং উইকেট পেয়েছেন 76টি। মিশেল স্ট্রাইক বল করেছেন 154.0 ওভার এবং উইকেট পেয়েছেন 51টি। ট্রেন্ট বোল্ট বল করেছেন 125.5 ওভার এবং উইকেট পেয়েছেন 46টি। শাহিন আফ্রিদি রান দিয়েছেন 877 এবং তার বোলিং অ্যাভারেজ 27.41। মুস্তাফিজুর রহমান রান দিয়েছেন 1418 এবং তার বোলিং অ্যাভারেজ 18.66। মিশেল স্ট্রাইক রান দিয়েছেন 1113 এবং তার বোলিং অ্যাভারেজ 21.82। টিন বোল্ট রান দিয়েছেন 1074 এবং তার বোলিং অ্যাভারেজ 23.35। শাহিন আফ্রিদির ইকোনমি 8.17, মুস্তাফিজুর রহমানের ইকোনমি 7.48, মিশেল স্ট্রাইকের ইকোনমি 7.23, ট্রেন্ট বোল্টের ইকোনমি 8.54। শাহিন আফ্রিদির বেস্ট বোলিং ফিগার 3 উইকেট 20 রান, করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। মুস্তাফিজুর রহমানের বেস্ট বোলিং ফিগার 5 উইকেট 22 রান, করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে, 4 উইকেট পেয়েছেন 2 বার, 5 উইকেট পেয়েছেন 1 বার। মিশেল স্ট্রাইকের বেস্ট বোলিং ফিগার 3 উইকেট 11 রান, করেছেন পাকিস্তানের বিপক্ষে। ট্রেন্ট বোল্টের বেস্ট বোলিং ফিগার 4 উইকেট 34 রান, করেছেন ইন্ডিয়ার বিপক্ষে এবং 4 উইকেট পেয়েছেন 1 বার। শাহিন আফ্রিদি ম্যাডেন ওভার পেয়েছেন 1টি এবং মুস্তাফিজুর রহমান ম্যাডেন ওভার পেয়েছেন 5টি। মিশেল স্ট্রাইক এবং ট্রেন্ট বোল্ট ম্যাডেন ওভার পেয়েছেন 1টি। শাহিন আফ্রিদি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলার হিসাবে আছেন 23 নম্বরে। মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলার হিসাবে আছেন 10 নম্বরে। মিশেল স্ট্রাইক টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলার হিসাবে আছেন 41 নম্বরে। ট্রেন্ট বোল্ট টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলার হিসাবে আছেন 67 নম্বরে। সো গাইজ, এদের চারজনের মধ্যে কে সেরা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। বাই বাই।